हेलो गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल वंस अगेन। तो আমি আমার ঠোড়া দেখাতে হয়ে আর আজকের মর্নিংটা স্টার্ট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছো, দেখে বুঝতেই পাচ্ছো যে আমি কিচেনে রয়েছি। কিচেনে দাঁড়িয়ে একটুখানি ঢং ঢং করে দেখে নিচ্ছি। আর एक्चुअली আমি চুলটা দেখছিলাম যে আমার চুলটার মধ্যে অনেক ড্যান্ড্রফ হয়েছে। শীতকালে আমার ড্যান্ড্রফের প্রবলেম হালকা হয়। আর এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার আমি ছেড়েছিলাম কেমোমাইল টি দিয়ে। এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। আমি জানি না তোমরা খেয়েছো কিনা, যা যে খেয়েছো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। কেমোমাইল টি এর কাজটা আমি বলছি, একটা ফুলের একটা অ্যারোমা আর খুব সুন্দর একটা ফ্রেগন্যান্স রয়েছে। খুব 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 সুন্দর টেস্ট হিসেবে বলবো, সেরকম একটা কোনো টেস্ট নেই, একটা বন্য জঙ্গলি একটা টেস্ট রয়েছে। আর শুকনো নারকেল, মানে নারকেল ড্রাই রোস্ট করলে যে একটা স্মেল, ওই রকম সব মেলানো মেশানো। আর আজকে যেহেতু মানে দুদিন থেকে খুব ঠান্ডা লাগছে, তার জন্য আমি একটুখানি ক্যাফের বাইরে এসেছিলাম রোদ পোহানোর জন্য। তো দাঁড়িয়ে দেখো না, চারদিকে বলতে গেলে ফাঁকাই ফাঁকা, আর রোদটা যে কি আরাম লাগছে অথচ আমি তাকাতে পারছি না। তো দুপুর বাজে আড়াইটে, আর আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকের লাঞ্চে সিম্পলি রয়েছে আমার খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম। রাতের সাথে ছিল শিম ভাজা, আর বোন নিয়ে এসেছিল ঝাল ঝাল টমেটো চাটনি, আর পরে অবশ্যই এসে পাঁপড় ভাজা অ্যাড করেছিলাম যেটা আমি ভুলে গেছিলাম নিতে। এই যে পাঁপড় ভাজা অ্যাড করে মানে শীতকালের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। কে কে শীতকালে আমার মতন খিচুড়ি খেতে ভালোবাসে এরকম সবজি দিয়ে কমেন্ট বক্সে এটাও জানিও। কিন্তু আমি আর আমার মেয়ে তো ভীষণ ভালোবাসি এরকম খিচুড়ি, হলে আর কিছু লাগে না। আর সাথে যদি এরকম তেলে ভাজা পাঁপড় না হলে না হয়ে একটু ড্রাই রোস্ট পাঁপড় হয় তাহলে তো ব্যাস, কোনো কথাই নেই। লাঞ্চ বলো ডিনার বলো জাস্ট জমে যাবে, ফাটাফাটি লাগে। তো আমার লাঞ্চ তো হয়ে গেছিলো, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ঘটনা। আমি এক্সপ্রেসও করতে গেছিলাম, করতে গিয়ে আমার হাত থেকে মানে কফির কাপটা বের করতে গিয়ে হাত থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়। তো যাই হোক, আমি লাস্ট অর্ডার ছেড়ে বেরিয়ে গেছি। মানুষ মানে আমার মেয়ের বাপি এসেছিলো আমাকে নিতে, তো ওর সাথে আমি বাড়ি ফিরলাম। আর ওর সাথে বাড়ি ফেরা মানে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরা। বাড়ি ফিরে আমি ওকে একটু কফি বানিয়ে দিলাম, কফি আর সাথে নিয়েছিলাম ডাইজেস্টিভ বিস্কিট। তো এই ছিল আমার মানে আমাদের দুজনের সন্ধ্যাবেলার টিফিন। তো আমরা দুজন মিলে কফি আর বিস্কিট খেলাম, আর ওর বাপি চলে যাওয়ার পরে রান্নায় গেছিলাম আমি। তো তার আগে দেখো না, পোস্ত আর পোস্তর দিদি দুজন মিলে কি ঢংঢং শুরু করেছে। ওরা দুজন তো মানে এরকম ঢংঢং করতে সারাক্ষণ ব্যস্ত থাকে। আর আমার মেয়ের কোলে গেলে আর পোস্ত রানী তো আর কিছু চেনে না, ওর কোলে গেলে পরে ওর ঘুম পেয়ে যায়। আর নড়বে না চড়বে না, ঠ্যাংগুলো তুলে দেবে যেন ও ঘুমে একদম স্বপ্নর দেশে ঘোরাঘুরি করছে। তো আজকে আর বেশি কিছু করিনি, সিম্পলি আমি বিউলির ডাল করেছিলাম, আর করেছিলাম আলু সেদ্ধ মাখা, যেটা আমার মেয়ে মাখছে পেঁয়াজ ভাজা দিয়ে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর ডালের বড়ি দিয়ে। এরকম আলু সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে। তো রাত বাজে 11:15, আমাদের কালকে একটুখানি রাতই হয়ে গেছিলো খেতে খেতে। তো বিউলির ডাল আর আলু সেদ্ধ মাখা দিয়েছিল আমাদের ডিনার। আজকে তাহলে এইটুকু। আমার চ্যানেল আর আমার ব্লগ ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখতে ভুলো না, যাতে আমি যে কটা রেসিপি ভিডিও দিই তোমরা সময় মতো পেয়ে যাও। আজকের মতো তাহলে টাটা।